চলেছে, এখনো করে চলেছে কাজ। আমি প্রদীপকে বলবো, আমার স্নেহভাজন স্বজন নাট্যজন, যে এই বিষয়টা নিয়ে তোমার যদি দেখাটা অভিজ্ঞতাটা যদি আমাদের শেয়ার করো। উনিজন রয়েছে, আজকের একটা সুন্দর দিন, আমার খুব ভালো লাগছে আয়োজন করেছে। এই ব্যাপারটা যিনি আলোচনা হচ্ছে নাটককার বা নাট্যকারদের ভূমিকা, সত্যি খুব একটা জটিল বিষয়। আমি দীর্ঘ 45 বছর ধরে থিয়েটারটা যখন নিজের চোখ দিয়ে দেখছি, 1976-এর কথা যদি আমি বলি, তখন একটা জটিল সময় ছিল। আমার মনে ভেতরে একটা তখন 15-16 বছরের ছেলে, গল্পে ছলে ছলে যাই তাহলে তাহলে আমি বড় বাস্তব পাই। আমি ওই টটোস্কি চার পাতা একটা নাটক, সেটা নাটক হয়েছিল কিনা, থিয়েটার সেটা জন্মালো কিনা, সেটা নিয়ে আমি জন পানের কাছে আমি গিয়েছিলাম যে দাদা আমি একটা নাটক অভিনয় করতে চাই। তখন সে পড়ে বলল যে তুমি যা লিখেছো সেটা আমি ভাবো, পিছন দিকে কথা বলো, ভাবো বারবার কেন হলো, কিসের জন্য এই ভাবতে ভাবতে দেখো তুমি একটা পূর্ণাঙ্গ কিছু একটা পেয়ে। এবার আমি সেটা ভাবতে ভাবতে পুরো একটা নাটক 45 পাতার নাটক লিখে ফেলেছিলাম। সেটা নাটক হয়েছিল তাই জানি 1976-এর কথা। সেটা যখন অভিনয় হলো সবাই মিলে ছেলেরা বাচ্চা ছেলেরা সব যখন ডাকলাম ডেকে নিয়েছি, তখন 2 টাকা করে তখন চাঁদা ছিল, এরকম শরীরদার মতো বয়স্ক মানুষ তারা বাচ্চা ছেলেদেরকে অনুপ্রাণিত করেছিল। যখন নাটকটা মঞ্চায়ন হলো এই পাড়ার এলাকার মানুষজন দিয়ে কি এইটুকু ছেলে এইভাবে লেখার বাক্যগুলো সংলাপগুলো কী করে লিখল আমি আজও বুঝতে পারলাম না। সেরকম সংলাপগুলো কী করে এসেছিল, হয়তো আমার দাদুর রক্ত থেকে মায়ের রক্ত থেকে এসেছিল জানি না, কিন্তু সেটা যে বাস্তবায়ন হতো এই যে আমার, আমি তখন নির্দেশক নয়, তখন আমি জন পান ছিল তখন নির্দেশক ছিল, আমার যে লেখাগুলো আমার যে স্বপ্নগুলো আমার যে যন্ত্রণাগুলো আমি যা যা অনুভব করেছিলাম যা যা ভেবেছিলাম সে স্বপ্নগুলো প্রচুর নাম করেছিল, কতগুলো চরিত্রগুলো ভাবতাম চরিত্রায়ন করে ব্যাপারটা যখন সেটা নাটক আকারে পরিণত হলো তখন ভাবতে পারলাম যে আমাকে সবাই বললো তুমি এরপরে একটা নাটক লেখো তোমার মধ্যে সেটার বোধ বুদ্ধি আছে। এবার আমি যখন নাটক একটা লিখছি সেটা তারপরে যখন লিখলাম আসতে চাই, তারপর পরপর যখন নাটক মনে হলো যেন পার, এইখান থেকে যখন আমি নির্দেশককে যখন পাল্টালাম আমি একটু একটু বড় হচ্ছি, দেখলাম নির্দেশক আমার যে রেখাটাকে বললো তোমার ঠিক হয়েছে আমি বাকিটা আমি একটু পাল্টে দিই, এবং আমার দেখো তোমার ভালো করে মন চায়নটা হবে তোমার নাম হবে। তখন 1984 প্রায় 8 বছর হয়ে গেল, এই কথাগুলো বাস্তবগুলো বলছি কীভাবে আমার ভেতর থেকে একটা আমি একটা যে চরিত্র যখন স্বপ্নগুলো দেখলাম সংলাপগুলো যখন চরিত্ররা কথা বলে তখন নিজের চেতনাগুলো উন্মেষ করে যে আমি পার, আর যখন নির্দেশক এই স্বপ্ন সংলাপগুলো যখন বদলে দেয় আমার যখন ভাবি যে আমি তো কিছু বলতে পারছি না, তখন আমার পয়সা ছিল না, নির্দেশক বলে তোমার ভালো লিখেছো তুমি লিখেছো আমি সেটাকে ভালো করে তৈরি করবো, তখন আমার মনে হলো তাহলে কি না নির্দেশকের ভূমিকা কি নাটককারের থেকে বেশি, লোক নাম করল দেখল নির্দেশকের হাততালি পড়লো, নির্দেশক বেটার চান্স কোট আন কোট করে তখনকার সেই সময় ভালো ভালো নাম, এখন না বলাই ভালো সেই সব বড় বড় মানুষ আছে। আমি তখন কলকাতার বুকে শুনলাম যে আর আমাকে শিখতে হবে আরো জানতে হবে, নাট্যকারদের কথা বলছি নাট্যকার অনেক চরিত্র সৃষ্টি করেন, জীবন দর্শন দিয়ে সৃষ্টি করেন, কিন্তু সে যদি নির্দেশক হয় তাহলে তার তার আর্থিক তার কাঠামো পরিকাঠামো যেটা শিল্পের বললেন, কিন্তু যখনই
অন্যেরা বলে, নাটক যখন নিয়ে নেয় বা যখন নির্দেশকের হাতে যখন করে, সে তখন নিজের মতো করে ভাবে পুরোটাই চরিত্রায়ন করে দেয়, তখন সন্দেহ করে, কিন্তু কিছু নাটক তারা বলতে দেয় না। আজকের বর্তমান সময় দাঁড়িয়ে আমি আজকে অনেক, তারপর অনেক দীর্ঘ জীবনের ইতিহাস গেছে, অনেক জায়গায় গেছি, লিখেছি, আজও লিখছি, তার কি মৌলিক নাটক লিখতে গিয়ে ঘটে যাচ্ছে, সময়টা বদলে গেছে। ওই যে কথাটা বললেন এখন, তখন পর্যন্ত